আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী যে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চার রেট এবং এই শীতে তীব্র শীত এখন এই শীতের মধ্যে আপনি কি কি কাজ করতে পারবেন আপনার খামারের কি যত্ন নেবেন সে বিষয়ে একটু আলোচনা করি তো দর্শক মণ্ডলী প্রথমেই যদি বলি আজকে বা দুই তিন দিন যাবতীয় ব্রয়লার মুরগির বাচ্চার কিন্তু রেট একটু একটু বাড়তি আসে যেটা আজ থেকে চার দিন আগে কিন্তু আপনার জানুয়ারি পরার আগে জানুয়ারি আগে ডিসেম্বরের ঠিক শেষ প্রান্তে কিন্তু বাচ্চার দামটা অনেক কমেছিল তো জানুয়ারি পরার পর থেকে কিন্তু একটু একটু দাম আবার বাড়তি আছে। কারণ আজকে ব্রয়লার মুগির বাচ্চার রেট রয়েছে আপনার চোদ্দো থেকে ষোলো থেকে সতেরো টাকা সেই সাথে আপনার সোনালির বাচ্চার দাম রয়েছে ষোলো থেকে আঠারো টাকা পর্যন্ত যেটা মোটামুটি হাইব্রিডের দামটা বললাম এবং ভালো ব্রয়লার মুরগির বাচ্চার দাম বললাম হয়তো সাইজ ক্রমে বা জাতক্রমে দু এক টাকা কম বেশি হতে পারে তো দর্শক মণ্ডলী তারপরেও আপনারা কার্টুনের গায়ে এমআরপি দেওয়া আছে এমআরপি দেখে আপনি ক্রয় করবেন হয়তো বা ডিলারের মাধ্যমে কমিশন পাওয়ার পরেও ডিলার হয়তো আটানা এক টাকা বেশি নিয়ে থাকেন তা যা হোক সেটা বিষয় না তারপরেও এমআরপি কিন্তু গায়ে কার্টুনের গায়ে রেট দেওয়া থাকে তো দর্শক মণ্ডলী এই শীতে আপনি আসলে যেটা বলবো সেটা হচ্ছে এই তীব্র শীতে আপনার বাচ্চার যদি খামারে যদি উঠে ফেলেন বা ওঠাতেই চান তাহলে আপনাকে সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই শীতের মধ্যে যে বুডিংটা করবেন আপনি বা যে হপারটা ব্যবহার করবেন অবশ্য অবশ্যই আপনাকে একশো মুরগির জন্য দুইশো অর্ডের একটা বাতি অথবা আপনি যদি এক হাজার মুরগির যদি দুটা বুডানার করে থাকেন বুডিং করে থাকেন তাহলে সেখানে দুটি হপার এবং সর্বোচ্চ ভালো হয় এক হাজার বাচ্চার জন্য আপনাকে তিনটি হপার ব্যবহার করার জন্য অর্থাৎ তিনটি বোরিং করার জন্য সবচেয়ে ভালো হয় এক হাজার মুরগির জন্য এক হাজার বাচ্চার জন্য তো তারপরে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে শতকারা একশো বাচ্চাতে দুইশো আডের বাল্ব ব্যবহার করতে হবে এই জিনিসটা আপনাকে হানড্রেড হানড্রেড মেনে চলতে হবে তথাপিও তারপরেও কিন্তু আপনাকে তার মাত্রার থার্মোমিটার ব্যবহার করতে হবে এই শীতে নচেত কিন্তু আপনি ঠকে যাবেন বা আপনি কিন্তু নছের সম্মুখীন হবে কেননা এই তীব্র শীতে যদি আপনি সঠিক তাপমাত্রা দিতে ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু আপনার খামারের মুরগির বেশি হবে প্লাস মুরগির গ্রোথটা আসবে না এই বিষয়গুলো আপনাকে অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই যে তীব্র শীত এই তীব্র বাহিরের যে তীব্র শীত এই বাহিরের তীব্র শীত বা বাতাস যেন আপনার খামারে প্রবেশ করতে না পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে দিনের যদি দুপুর আনতে পারে মানে দ্বিপহরের দিকে বা বারোটার পরে যদি কোনো রকম রোদ্রে একটু আবার দেখা যায় তাহলে কিন্তু আপনার ঘরের পর্দাগুলো উঠিয়ে দিতে পারেন কারণ ঘরের পর্দাগুলো যদি সারা দিন থাকে ঘরে যদি বাল্ব জ্বালানো থাকে সেক্ষেত্রে আপনার ঘরে একটা গ্যাস উৎপন্ন হতে পারে সেই গ্যাসটা যেন উৎপন্ন না হয় সেক্ষেত্রে আপনি খেয়াল করে বারোটার পরে আপনি এক ঝলকের বা এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য আপনার কিন্তু পর্দাটা উঠিয়ে দিতে পারেন সবচেয়ে মেন খেয়াল রাখার বিষয় হচ্ছে আপনাকে ঘরের তাপমাত্রা খেয়াল রাখতে হবে অর্থাৎ তাপমাত্রা খেয়াল রাখতে হলে আপনাকে ঘরের তাপমাত্রার জন্য একটা তাপমাত্রা থার্মোমিটার ব্যবহার করতে হবে আপনাকে মনে রাখতে হবে এই শীতে এই মুহূর্তে যদি বাচ্চা ওঠান সেই বাচ্চার জন্য আপনাকে অবশ্য অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা মিনিমাম সাত দিন ব্যবহার করতেই হবে সাত দিন পর থেকে হয়তো হালকা একটু কমাতে পারেন নসেত আপনাকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করতে হবে আর পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই শীতে আপনি যদি আনতে চান তাহলে অবশ্য অবশ্যই আপনার ঘরে একাধিক মানে লাল বাল্ব যেটা বলি মানে যেটা আলো কম হিট বেশি সেই বাল্বটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং একাধিক হ্যাঁ শুধু সাদা বার দিয়ে কিন্তু কোনোভাবেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমি বোঝাতে চাইছিলাম এটাই যে বাচ্চার রেট আছে আপনি এখন যদি বাচ্চা ওঠান তাহলে আপনি ফেব্রুয়ারির মোটামুটি অর্ধেকের দিকে কিন্তু ফেব্রুয়ারি অর্ধেকের দিকেও মুরগির বাচ্চা মুরগির দাম বাড় বাড়ার মতো এরকম কোনো সম্ভাবনাই নেই তবে তথাপিও ওঠাতে পারেন তবে আপনি খেয়াল রাখবেন আপনার বাচ্চা ওঠালে যেন মালিটিটা কম হয় এই তীব্র শীতে যেন বাচ্চার কোনো অসুবিধা না হয় যেন